ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনা খাগড়াছড়ির দীঘিনালায়ও, পুড়ে গেছে স্বর্ণের দোকান সহ 7টি ব্যবসা প্রতিষ্ঠান। আগামী সংসদ নির্বাচনে 300 আসনে ভোট হবে ব্যালটে, ইভিএম ক্রয় ও মেরামতে পর্যাপ্ত অর্থ না পাওয়ায় নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। পাঁচ সিটি নির্বাচনে ভোটের তফসিল ঘোষণা, গাজীপুরে ভোট হবে 25 মে, খুলনা ও বরিশালে হবে 12 জুন, সিলেট ও রাজশাহীতে 21 জুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ইভিএম এ নাকি ব্যালটে হবে তা নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপি। 300 আসনে ব্যালটে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্বাধীন নির্বাচন কমিশনের রয়েছে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কারাগার থেকে মুক্তি পেয়েছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান, জামিন মঞ্জুরের পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে দেশ, কিডনি প্রতিস্থাপন সহ দেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব। আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনানি স্থানীয় সময় 2:15। মিরপুরে সকাল 10টায় শুরু হবে ঢাকা টেস্ট, আয়ারল্যান্ডকে ছোট করে না দেখে জয়ের প্রত্যাশা বাংলাদেশের।